সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি করে মানুষ মারছে বলছেন সাকি। জানাবো ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের মিল যেখানে। জানাবো বিএনপির সময় মানুষ না খেয়ে মরেছে, আওয়ামী লীগ মঙ্গা দূর করেছে বলছেন কৃষিমন্ত্রী। এদিকে সবচেয়ে নেককারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি বলছেন বাহাউদ্দিন নাসিম। জানাবো যে একটি কারণে আশান্বিত হতেই পারেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ বলছেন সালে প্রিন্স। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি করে মানুষ মারছে বলছেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে মানুষকে গুলি করে হত্যা করছে। মানুষকে গুলি করে কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারেনি, এই সরকারও পারবে না। তিনি বলেন, আমাদের সবার যুগপথ আন্দোলনে এই সরকারের পতন হবে। আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লড়াই চালিয়ে যাব। ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের মিল যেখানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত ব্যক্তি। দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় এই দুই নেতার মত, পথ, দর্শন, কথাবার্তা রাজনীতিতে ভিন্নতা সবার চোখে পড়ে। একে অন্যকে উদ্দেশ্য করে তারা প্রায়ই কথা বলেন, একজন অন্যজনের কথার জবাব দেন। কোনো ইস্যুতে তারা দুজন একমত হয়েছেন এমন ঘটনা বিরল। এত অমিলের পর এই দুজনের একটি জায়গায় মিল আছে, আর সেটি হচ্ছে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ফুটবলে একই দল সমর্থন করেন। তারা দুজনেই ব্রাজিলের ভক্ত। জাতীয় নির্বাচনের এক বছর আগে দেশের রাজনীতিতে জমে উঠেছে কথার লড়াই। খেলার মাঠের উত্তাপ এখন নেতাদের মুখে মুখে, খেলা হবে স্লোগান এখন আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মুখে প্রায়ই শোনা যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায়ই বক্তৃতায় খেলা হবে শব্দ ব্যবহার করেন। বিএনপি মহাসচিবও গতকাল সিলেটের গণসমাবেশে সরকার সেই খেলা শুরু করেছে বলে বক্তব্য উল্লেখ করেন। দুই নেতার খেলা হবে নিয়ে আক্রমণ ও পাল্টা জবাবের মধ্যে ফুটবল দর্শকদের কাছে স্বস্তির খবর হচ্ছে তারা ফুটবল খেলার ক্ষেত্রে একমত পোষণ করেন, দুজনই ব্রাজিল খেলার ভক্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে ব্রাজিলের সমর্থক হিসেবে তুলে ধরে গণমাধ্যমকে বলেন, তিনি সহ তার দুই মেয়েও নীল হলুদ শিবিরের সমর্থক। আমার প্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট, ফুটবলে আমি সব সময় ব্রাজিলের ভক্ত। আমরা দুই মেয়েও ব্রাজিলকে সমর্থন করেছে। আপনি দেখবেন ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে ফুটবলের সম্পর্ক অবিচ্ছিন্ন, তারা চোখের পলকে পাল্টে দিতে পারে খেলার গতিপথ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবার ব্রাজিলের সঙ্গে লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনাকেও সমর্থন করেন। তিনি বলেন, আমি ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থক, তবে ফ্রান্সের খেলাও আমার পছন্দ। সেক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে মধুর সমস্যায় পড়তে হবে, কাকে সমর্থন করবেন সেটি নিয়ে তাকে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। বিএনপির সময় মানুষ না খেয়ে মরেছে, আওয়ামী লীগ মঙ্গা দূর করেছে বলছেন কৃষিমন্ত্রী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় দেশের মঙ্গা দূর হয়েছে, মানুষ না খেয়ে মারা যাননি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমাদের দেশ চিরদিন দুর্ভিক্ষ ও খাদ্য ঘাটতির দেশ হিসাবে পরিচিত ছিল। 2001 থেকে 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালেও দেশে প্রতি বছর খাদ্য সংকট দেখা দিয়েছে, মানুষ না খেয়ে থেকেছে, মারাও গেছে। আর গত 14 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশ থেকে মঙ্গাকে চিরতরে দূর করেছে। এই সময় কোনো খাদ্য সংকট হয়নি, একটি মানুষও না খেয়ে মারা যায়নি। সবচেয়ে নেককারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি বলছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নেককারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি। সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি সম্পর্কে বিএনপির অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, বিএনপির হ্যাঁ বা না ভোট এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নেককারজনক ভোট ডাকাতি করেছিল তারা। তাদের মুখে বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ শোভা পায় না। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মানের আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দরিদ্র মানুষের কষ্ট দূর করতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় ইতোমধ্যে দারিদ্রের হার 20% নামিয়ে আনা সম্ভব হয়েছে। বাহউদ্দিন নাসিম বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বন্ধের হুমকি না দিয়ে ভালোবাসা অর্জন করে জনগণের ম্যান্ডেট আদায়ে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশে লোক বেশি দেখানো ও জনভোগান্তির জন্য বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়। এই উদ্দেশ্য না থাকলে ঢাকা শহরে বহু মাঠ আছে, সেগুলোর যে কোনো একটিতে তারা সমাবেশ করতে পারত বলে মন্তব্য করেন তিনি। রাজপথে বিএনপির অপরাজনীতি প্রতিহত করার আহ্বান জানিয়ে আফমা বাহউদ্দিন নাসিম বলেন, ফখরুল প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছেন, আমরা নাকি দেশ ছেড়ে পালাবো। তার উদ্দেশ্যে বলতে চাই, আমরা বীরের জাতি, আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা লড়াই করতে জানে, পালাতে জানে না। জনগণের উপর আঘাত এলে আমরা রাজপথ থেকে তাদের রক্ষা করব। সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মতো রাষ্ট্র কুপোকাত হয়ে পড়েছে। ইংল্যান্ড সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য 2 বেলা রেশনিং চালু করেছে, সেখানে বাংলাদেশের জনগণ 3 বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। তারপরও বিএনপি জামায়াত অপশক্তি অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। যে একটি কারণে আশান্বিত হতেই পারেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত প্রায় 1 মাস ধরে তিনি ছুটে বেড়াচ্ছেন। কখনো তিনি দলের জেলা পর্যায়ের সম্মেলনের উদ্বোধন করছেন, কখনো তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে কোনো অনুষ্ঠানে যোগদান করছেন, আবার দিনের শেষে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে দলের নেতা কর্মীদের সাথে কথা বলছেন। ওবায়দুল কাদের কিছুদিন আগেও ছিলেন অসুস্থ, ঘর থেকে বের হতেন না। সেই ওবায়দুল কাদের এখন যে কোনো সুস্থ মানুষের চেয়েও বেশি পরিশ্রম করছেন। এই পরিশ্রমের কারণ কি সেটা নিয়ে কোনো সংশয় নেই কারো। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান ওবায়দুল কাদের এবং সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকার ক্ষেত্রে তিনি তার যোগ্যতা প্রমাণ করতে চাইছেন, আর এজন্য তিনি দেখাতে চাইছেন যে তিনি সুস্থ, সবল এবং অন্য যে কোনো নেতার চেয়েও কর্মক্ষম। এই কর্মক্ষমতা প্রমাণের জন্য ওবায়দুল কাদের যে সর্বত্র ছুটে বেড়াচ্ছেন তা বলাই বাহুল্য, কিন্তু শেষ পর্যন্ত ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হতে পারবেন কি পারবেন না তা কোটি টাকার প্রশ্ন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করেন সাধারণ সম্পাদক পদে পরিবর্তন দরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। খুব অল্প কয়েকজন নেতাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পেরেছেন এবং তাদের মধ্যে বঙ্গবন্ধু ছাড়া আর কেউ টানা 3 বার সাধারণ সম্পাদক হতে পারেনি। জিল্লুর রহমান আওয়ামী লীগের 3 বার সাধারণ সম্পাদক হয়েছিলেন, তবে তা বিরতি দিয়ে। তিনি 2 বার সাধারণ সম্পাদক হয়েছিলেন বঙ্গবন্ধুর সময় এবং 1 বার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সময়। টানা 3 বার সাধারণ সম্পাদক শেষ পর্যন্ত ওবায়দুল কাদের হবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজেকে যোগ্য প্রমাণের জন্যই ওবায়দুল কাদের ছুটে বেড়াচ্ছেন। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবেন এ নিয়ে অনিশ্চয়তা থাকলেও একটি কারণে ওবায়দুল কাদের আশান্বিত হতে পারেন। আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে বিভিন্ন জেলায় নতুন করে কমিটি হচ্ছে। এই কমিটিগুলোতে অধিকাংশ ক্ষেত্রে পুরনো কমিটিগুলোকে বহাল রাখা হচ্ছে, যেমন গতকালই গাজীপুরের সম্মেলন অনুষ্ঠিত হলো। গাজীপুরকে মনে করা হয় দ্বিতীয় গোপালগঞ্জ। এই সম্মেলনে আওয়ামী লীগের বর্তমান সভাপতি আজমতুল্লাহকে বহাল রাখা হয়েছে। জাহাঙ্গীরের বহিষ্কারের পরে সতর্থ নেতা যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছিলেন তাকেই আবার সাধারণ সম্পাদক করা হয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন করা হয়নি। একই রকম ঘটনা ঘটেছে অন্যান্য গুরুত্বপূর্ণ জেলাতে। এ কারণে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ সভাপতি নির্বাচনের আগে বড় বড় গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনতে চাচ্ছেন না। এটি তার একটি রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। তিনি হয়তো চাচ্ছেন যে দলের স্থিতিশীলতা রাখতে নতুন করে কমিটি করে যেন পরিস্থিতি অস্থির না হয়ে ওঠে, নতুন করে রাজনৈতিক মেরুকরণ না হয়, সেজন্য হয়তো তিনি এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। এটি ওবায়দুল কাদেরের জন্য আশার বিষয়। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো ওবায়দুল কাদের আরেক দফা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারেন। যেভাবে বিভিন্ন জেলায় কমিটিগুলো হচ্ছে, পুরো দমে যে হারে বহাল রাখা হচ্ছে তাতে ওবায়দুল কাদের আশাবাদী হতে পারেন।
এই একটি প্রবণতা ভীষণভাবে ওবায়দুল কাদেরের পক্ষে রয়েছে, কিন্তু কারো কারো প্রশ্ন, জেলা পর্যায়ের সম্মেলন আর জাতীয় কাউন্সিল কি এক? জেলা পর্যায়ে নেতৃত্ব বহাল রাখলেও যদি কেন্দ্রীয় নেতৃত্বের পরিবর্তন না হয় সেটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আশাহত করবে কিনা সেটিও বিবেচনার বিষয় বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তারিক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ বলছেন সালেহ প্রিন্স। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারিক রহমানকে বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট ও তিনবারের প্রধানমন্ত্রী সন্তানকে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। তারিক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। বিএনপির চলমান আন্দোলন গণজোয়ার ঠেকাতে সরকার হত্যা, নির্যাতন ও গায়েবী মামলায় গণগ্রেপ্তার করছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে ভুলে গেছে গুলি করে লাশ ফেলে বা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জনতার আন্দোলন দমন করা যায় না। অতীতে কেউ পারে নাই, আওয়ামী লীগ সরকারও পারবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।